তো চলুন আমরা এক মিনিটের মধ্যে ভারতের সমস্ত নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং কোন রাজ্যে অবস্থিত সেটা দেখে নিই। তো ডান পাশে একেবারে দেখুন হরিপুর, যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে। তারপরে একটু নিচের দিকে নামুন, দেখুন অন্ধ্রপ্রদেশে রয়েছে কোভাদা। তারপরে ইম্পর্ট্যান্টের মধ্যে রয়েছে কলাপক্কম, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। কুদানকুলাম, সেটা তামিলনাড়ুতে, এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। তার সাথে বাঁ পাশে দেখুন কৈগা। কৈগা যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, এটা রয়েছে কর্ণাটকে। তারপরে রয়েছে জৈতাদপুর, যেটা মহারাষ্ট্রে রয়েছে। আর তারপরে মহারাষ্ট্রের তারাপুরও রয়েছে। গুজরাটে আছে মিথি ভিড়দি, কাকরাপাড়া, এটাও গুজরাটে অবস্থিত। আর এখানে দেখতে পাচ্ছেন রাজস্থানে একটা রয়েছে, সেটা রাজস্থান বলেই থাকে। হরিয়ানাতে একটা রয়েছে। তো এইগুলোই কিন্তু মোটামুটি ইম্পর্ট্যান্ট। আরেকটা রয়েছে নরোরা, নরোরাটা উত্তরপ্রদেশে রয়েছে। এইগুলোই ভারতের ইম্পর্ট্যান্ট যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তার মধ্যে কিন্তু এগুলোই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে থেকেই পরীক্ষায় কমন আসে।